নেতৃত্ব নির্দেশনা দিয়েছেন এই আগামীকালে ঐতিহাসিক শহীদ উদ্যানে ঐতিহাসিক জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কালকে যোগদান করতে বলেছেন বিজয় উৎসব করার জন্য। আর সারা বাংলাদেশের সকলকে ধৈর্য এবং ধৈর্যের সঙ্গে সকলকে থাকার জন্য বলেছেন যে এই বিজয়কে সংহত করার জন্য। নেতৃত্বে আমাদের নির্বাচন নিয়ে যে মূলত যে আমাদের যে স্বতন্ত্র প্রার্থী হয়েছে দলের ভিতরে নিজেদের মধ্যে, এদের নিজেদের মধ্যে ঐক্য যাতে ঠিক থাকে, নিজেদের ঐক্যতা বিনষ্ট না হয়, আমাদের অনেক শত্রু পিছনে আছে, ওই কারণে আমাদের ঐক্যবদ্ধভাবে এই শত্রুদের মোকাবেলা করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে মিলে ধৈর্য সহনশীলতার সাথে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনায় কাজ করতে হবে। নিজেদের ভিতরে বিভ্রান্তি ভুল এ ধরনের কোনো পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, আজ থেকেই এইটা ওনার একটা নির্দেশনা পরামর্শ এবং সকলের প্রয়োজন আছে। সবাই মিলে বঙ্গবন্ধুর আদর্শের যারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে, মনোনয়ন যারা পেয়েছে এবং যারা পায় নাই, যারা বিজয়ী হয়েছে জনগণের ভোটে হয়েছে, সুতরাং জনগণের ভোটে নির্বাচিত যারাই সবাইকে স্বাগত জানিয়েছে এবং দেশের জন্য সবাই মিলে কাজ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের ম্যানিফেস্টোতে বলেছেন যে ১১টা আমরা অবজেক্টিভ সেগুলো রিয়েলাইজ করব এইগুলো, আর বলেছেন যে আপনার এবারের বিজয় জনতার বিজয় হয়েছে, জনতার বিজয় হয়েছে, জনতার রাইট টু ভোট, ভোটের অধিকারটা আবার আপনার সমুন্নত হলো, গণতান্ত্রিক প্রচেষ্টাটা চলমান থাকলো। সবাইকে নিয়ে কাজ করতে হবে এবং সাবধান থাকতে হবে, যারা আজকে বোমাবাজি করছে, সন্ত্রাস করছে, মানুষ পুড়িয়ে মারছে তারা কিন্তু ক্ষান্ত হয় নাই এবং অবশ্যই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং সুন্দর স্বপ্নে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলাকে গড়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা সবাই একসাথে কাজ করে যাব। নেতৃ নির্দেশনা দিলেন যে এখন তো নির্বাচন হয়ে গেছে, কাজে এখন সামনে আমাদের অগ্রগতির যাত্রা শুরু হলো এবং কোনো রকমের যাতে আগামীতে নির্বাচনী কোনো বিশৃঙ্খলা না হয় শান্তিপূর্ণভাবে কাজকর্ম চালিয়ে যেতে হবে, এটি ওনার মূল কথা ছিল আর কি। শান্ত পরিবেশ রাখতে বলেছেন, কোনো যেন সহিংসতা হয় না, শত্রুরা এখনও তৎপর, যারা স্বাধীনতা চায় নাই, যারা মুক্তিযুদ্ধ চায় নাই, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ বিরোধিতা করেছে তারা এখনও তৎপর, কাজেই তাদের সম্পর্কে শুনি সাবধান থাকতে বলেছে। বাংলাদেশ এবং বিশ্ববাসী আজকে এই নির্বাচনের প্রতি সবাই সন্তুষ্ট খুশি, এত সুন্দর অবাধ নির্বাচন হয়েছে যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সঠিক নেতৃত্বে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছেন। সকল দেশের মানুষ বিদেশি সবাই আজকে নির্বাচনে খুশি, এই অবাধ নিরপেক্ষ নির্বাচন মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিয়েছেন।